তিনটি শিশুগৃহে কর্মরত 30 জন আয়া দীর্ঘ 10 মাস ধরে বেতন পাচ্ছেন না। শিশুবিহার সংলগ্ন শিশুগৃহের সামনে শুক্রবার তারা বিক্ষোভ প্রদর্শন করেন এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বেতনের জন্য আবেদন জানায়। প্রত্যেকটা হোমের মধ্যে 6 জন করে মাদার আছে, মানে আয়া, তারা বেতন পেতেছে না, তারা ঋণে ধারে জর্জরিত। আমরাও যাইতেছি, আমরা যারা তারার উপরের পোস্টে আছি, আমাদেরও তো অর্থনৈতিক সমস্যা আছে। সেই কারণে আপনাদের মাধ্যমে আমরা মানবিকভাবে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাতেছি, যাতে আমাদের বকেয়া টাকা দিয়ে দেওয়া হয়। কত জন আছে? তিন জায়গায় মিলে শিশুদের মধ্যে এখানে আছে একটা নতুন নগর একটা উদয়পুর। আমরা এটা হলো গভর্নমেন্টের প্রজেক্ট, সোশ্যাল ডিপার্টমেন্টে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সোশ্যাল ডিপার্টমেন্টে ওনাদের সিমেটিক প্যাটার্নে ওনাদের একটা ফান্ডিং দিয়ে এবং আমরা বিভিন্ন মাধ্যমে ওনারা ফান্ডিং করে। আর যে বাচ্চা হয়ে আছে তাদের চাইল্ডের যে কাপড় আছে তাদের কিন্তু গত যে এই ফিনান্সিয়াল গত ফিনান্সিয়াল ইয়ারের যে হঠাৎ করে আমাদের কেন দেয়নি এটা কোনো কারণ নেই। আমাদের কিন্তু অলরেডি স্টেট গভর্নমেন্ট কেন আসেনি, আমাদের ফল্ট আছে কিনা, গুরুত্বপূর্ণ ভুল আছে কিনা এটা জানতে তখন সচেতন। আমরা এখানে সোশ্যাল ডিপার্টমেন্ট, একটা দিল্লি সোশ্যাল ডিপার্টমেন্ট, প্রাইম মিনিস্টারের অফিস, এখানে সিএমের অফিস, সমস্ত জায়গায় জানি, এমন একটা কোনো জায়গায় বাদ নেই। আমরা বলিনি যে আমাদেরকে জানান যে অ্যাকচুয়ালি ঘটনাটা কী। আমাদের এই শিশুগুলি গ্রাম যে বন্ধ হচ্ছে তাদেরকে প্যামেন্ট দিতে পারছি, আমি বাচ্চা দিতে পারছি না, আমি বাচ্চা চিনতে পার। ওরা যদি কাজ বন্ধ করে দেয় হঠাৎ করে তুমি বাচ্চা নিই, এখন আমাদের কিন্তু 22টা বাচ্চা আছে। সেই বাচ্চাগুলি নিয়ে আমরা কী করে করবো? আপনারা যদি একটু জানেন যে আমাদেরকে বন্ধ হবে না একটু কন্টিনিউ করবে ঠিক আছে। লাস্ট আমরা সিএম হিসাবে রেখে দিয়েছিলাম ফেজারি, কিন্তু উনি দিল্লি চলে গেছিলেন, আমরা সমস্ত ব্যবস্থা জানিয়েছি। এখন ওরা বেতন না পেয়ে আজকে হঠাৎ করে তারা দিয়ে দেন, এই অবস্থা এখনো জায়গার থেকে এখনও দিতেই পাইতেছি না যে আমরা বাচ্চাগুলি বা ঠিক করবো। আমরাও এখন কোনো অসুবিধা স্যার, আমার সুনামটা, আমার নাম সুনীল চন্দ্র, জেনারেল সেক্রেটারি। Bureau Report, Planet Tribrani.